হ্যালো দর্শক বন্ধুরা ফার্মিং এইট ফাইভ কমেন্টের প্রশ্ন হচ্ছে চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়ে বন্ধুরা আপনি কি আপনি বেগুন চাষ করেছেন বেগুন গাছে কি একেবারে ফুল ফল নেই বেগুন গাছে ফুল আসার পর যদি আপনি গাছে অতিরিক্ত পরিমাণে বেগুন পেতে চান তাহলে জমিতে কোন রাসায়নিক সার প্রয়োগ করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি আলোচনা করেছি মাত্র একটি রাসায়নিক সার প্রয়োগ করে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আনতে পারবেন তাই সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে তাই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং তার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো তুমি যদি ফার্মিং এইট ফাইভ কমেন্টের প্রস্তুত চ্যানেলে নতুন হওয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বিলাইকনটি বাজিয়ে দেওয়ার চেষ্টা করো বেগুন চাষ অনেক চাষি বন্ধু করে থাকে কিন্তু সঠিক সময়ে তারা সঠিক রাসায়নিক সার না দিতে পেরে গাছে পর্যাপ্ত পরিমাণে বেগুন পায় না এবং অনেক চাষি বন্ধু আমরা দেখেছি যে জমিগুলিতে সঠিক রাসায়নিক সার দেয় না ভুলবার রাসায়নিক সার প্রয়োগ করে কখন কোন রাসায়নিক সার দিতে হয় তারা জানে না বাজার থেকে ক্রয় করে এনে যে কোনো রাসায়নিক সার ক্রয় করে এনে তারা কিন্তু গাছের গোড়ায় সরাতে থাকে ফলে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে বেগুন হয় না গাছে ফল ফুল আসে না এরকম সমস্যা দেখা যায় তাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বেগুন গাছে ফল ফুল আসার পর কোন রাসায়নিক সার দিলে গাছে অতিরিক্ত পরিমাণে ফুল ফল পাওয়া যাবে বা অতিরিক্ত হারে বেগুন পাওয়া যাবে সে সম্পর্কে তথ্য দেব তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা জানেন বেগুন কিন্তু একটা এনফকি ভোগী অর্থাৎ এনপিকে কে ভোগী উদ্ভিদ অর্থাৎ প্রচুর পরিমাণে রাসায়নিক সার খায় আপনি বেগুন এবং পটল সেই সঙ্গে বন্ধু কাকরুল এই সমস্ত সবজিগুলিতে আপনি যত রাসায়নিক সার দেবেন না কেন সেখানে আপনি কিন্তু সেই সেই জমিতে এই সেই বেগুন গাছ বা সেই গাছ না বলবে না এই সকল সময় কিন্তু রাসায়নিক সার খেয়ে যাবে আর বেশি পরিমাণে দিলেও কিন্তু ক্ষতি নেই বেগুন গাছে ক্ষতি হয় না তবে বর্ষাকালীন ক্ষেত্রে বেশি পরিমাণে যদি বেগুনের জমিগুলিতে রাসায়নিক সার দেওয়া হয় তাহলে কিন্তু গাছে ঢসার সমস্যা দেখা যায় তাই এই সময় কিন্তু আপনি বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করবেন না তাই বন্ধু অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো বেগুনের জমিগুলিতে সঠিক পরিমাণে রাসায়নিক সার অবশ্যই দেওয়া দরকার বন্ধুরা আমাদের মাঠগুলিতে বেশি পরিমাণে পটায় যুক্ত রাসায়নিক সারগুলি ব্যবহার করা হয় যেমন বন্ধুরা এটা ওয়েস্ট বেঙ্গলের ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু ভারতবর্ষ এখানে কিন্তু আমাদের আমাদের দেশে আমাদের দেশে এখানে কিন্তু পুরো পুরো সুফলা দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ এই সারগুলোই কিন্তু সবজি জমিতে বেশি পরিমাণে ব্যবহার করা হয় কারণ এই সারগুলো কিন্তু এনপিকে এন পি নাইট্রোজেন ফসফেট এবং পটাশ সার তবে কিন্তু বেগুন কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী চাষ ইহাতে কিন্তু এনপিকে ছাড়াও কিন্তু ইহাতে কিন্তু অ্যামোনিয়া এবং ফসফেট দরকার হয়ে থাকে বেগুন যদি শক্ত হয় বেগুন যদি নরম না হয় বেগুন গাছে যদি পাতা বড় না হয় ইহাতে ক্ষেত্রে ইহাতে কিন্তু অ্যামোনিয়া এবং ফসফেটেরও কিন্তু দরকার হয়ে থাকে তাই অ্যামোনিয়া যুক্ত সারগুলোও আমাদের কিন্তু বেগুনের জমির ক্ষেত্রে প্রয়োগ করতে হবে বা ব্যবহার করতে হবে তাই বন্ধু অবশ্যই কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক বেগুন গাছে ফুল আসার পর কোন রাসায়নিক সার বা কোন খাবার দিলে বেগুন গাছে অতিরিক্ত পরিমাণে বেগুন ধরবে সেই সম্পর্কে তথ্য এবার জেনে নেওয়া যাক বেগুন গাছে যখনই বন্ধু এরকম ফুল আসা শুরু হবে এবং সেই সঙ্গে গাছে কিন্তু কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি বেগুন পেতে চাও তাহলে এরকম ফুল আসার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটা জৈব সার চুজ করতে হবে জৈব সার হিসেবে অবশ্যই আপনাদের বলব বন্ধুরা বাড়ি আপনার কিন্তু বাজার থেকে ক্রয় করবেন সরিষার খোল এবং নিম খোল আপনাদের বলবো প্রত্যেক কাঠাপতি অবশ্যই এক কেজি করে সরিষার খোল এবং প্রত্যেক কাঠাপতি মিনিমাম কিন্তু দুশো থেকে আড়াইশো গ্রাম করে নিম খোল আপনার কিন্তু দুটো একসাথে মিশ্রিত করে আপনার ধান কল থেকে বা যেখান থেকে আপনি সরিষার খোলগুলি গুঁড়ো করে সেখান থেকে আপনি গুঁড়ো করে বাড়ি নিয়ে আসবেন বা আপনি বাড়ি সে হামান দস্তে দিয়ে বা আপনি যে কোনো যে কোনো কিন্তু যন্ত্র দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনি কিন্তু সরিষার খোলগুলি বা সেই সঙ্গে বন্ধুরা নিম খোলগুলি গুঁড়ো করার চেষ্টা করবেন বন্ধুরা বাজারে এখন কিন্তু নিম খোল কিন্তু গুঁড়ো করার প্যাকেট বেরিয়ে গেছে আপনি গুঁড়ো গুঁড়ো প্যাকেটগুলোই ক্রয় করবেন বন্ধুরা ফার্স্টে আমাদের ইয়া কিন্তু করতে হবে অর্থাৎ জৈব সারগুলি চুজ করতে হবে এবং সেই সঙ্গে বাজার থেকে অবশ্যই আমাদের ক্রয় করতে হবে বন্ধুরা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার আমি কি বললাম চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার কেন নিতে হবে কারণ ইয়ার ভিতরে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফেট এবং সেই সঙ্গে বন্ধুরা চোদ্দো পার্সেন্ট পটাশে পরিপূর্ণ একটি সার অর্থাৎ ইহাতে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত পরিমাণে ফসফেট আছে যা কিন্তু আপনার বেগুন গাছে অতিরিক্ত পরিমাণে ফুল দিতে সক্ষম হবে তাই কিন্তু আমাদের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার ব্যবহার করতে হবে তাই বন্ধু সরিষার খোল খোল এবং চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার অবশ্যই ব্যবহার করবেন বেগুনের জমিতে পর্যাপ্ত পরিমাণে জলসেচ দিয়ে তবে গুড়া থেকে অনেকটা দুধ দুধে প্রয়োগ করবেন আপনি কিন্তু মাত্র সাত দিনের ভিতরে রেজাল্ট দেখতে পারবেন যে বেগুন গাছে অত্যাধিক হারে ফুল এবং ফল আসা শুরু হচ্ছে তবে আপনার মাটির যদি নোনা থেকে থাকে নোনার ভাব বা অলমতা থেকে থাকে আপনি বারে বারে বেগুন জমিতে রাসায়নিক সার প্রয়োগ করছেন কিন্তু কোনো রকম কাজ পাচ্ছেন না তাহলে এগুলো প্রয়োগ করলেও কিন্তু কোনো রকম কাজ হবে না এবং সেই সঙ্গে বন্ধুরা বেগুন গাছের গোড়ায় যদি গিট হয় এবং তার ফলেও কিন্তু এই সমস্যা হয়ে থাকে এই সমস্যা কিন্তু রাসায়নিক সার রকম কাজ করবে না তাহলে আমাদের কি করণীয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাজে লাগানোর জন্য অবশ্যই অ্যাগ্রোমিন সয়েল প্লাসের এই মাটির ফার্টিলাইজার যেটা আছে অ্যাগ্রোমিন সয়েল প্লাস ফার্টিলাইজারগুলি পাওয়া যায় সেগুলো অবশ্যই আপনারা পাঁচ কাঠা জমির জন্য এক কেজি ক্রয় করবেন এবং রাসায়নিক সারের সাথে মিশ্রিত করে আপনি কিন্তু গাছের গোঁড়ায় গোড়ায় দিয়ে যাবেন এবং দেওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু সেই রাসায়নিক সার এবং প্লাস কিন্তু অ্যাগ্রোমিন সয়েল প্লাসের একসঙ্গে আপনি দেখতে পাবেন আপনার যদি বেগুন গাছ খেয়ে থাকে যদি ফুল ফল না আসে সেই ছোপ খাওয়া গাছ এবং গাছে না না থাকা গাছ আপনারা কিন্তু গাছের গ্রোথ হওয়া শুরু হবে এবং সেই সঙ্গে বন্ধুরা রাসায়নিক সার দিয়ে ফেলেছেন কিন্তু এমত অবস্থায় গাছে আর গাছের গোড়ায় কিন্তু কোনোরকম অ্যাগ্রোমিন সয়েল প্লাস বা এটা সেটা দেওয়া যাবে না তাহলে কি করণীয় তাহলে আপনাদের বলবো অবশ্যই বাজার থেকে ক্রয় করবেন চ্যালামিন এবং সেই সঙ্গে বন্ধুরা দায়িতেন এই দুটো একসাথে মিশ্রিত করে বেগুন গাছ স্প্রে করবেন তাতেও বেগুন গাছের গ্রোথ হবে অবশ্যই মাটিতে এবং গাছে উভয়ে স্প্রো করে দেবেন তাতেই বেগুন গাছ ছোট খেয়ে থাকা বেগুন গাছ বা সেই সঙ্গে বসে যাওয়া বেগুন গাছ বা হালকা পাতলা ফুল এসে সেই সমস্ত বেগুন গাছে অতিরিক্ত পরিমাণে ফুল ফল দিতে সক্ষম হবে তাই আমাদের বেগুনের জমিগুলিতে ইহা কিন্তু এই রাসায়নিক সারগুলি প্রয়োগ করতে হবে বন্ধুরা এবার যাই চোদ্দ পৈত্রিশ চৌদ্দ সার রাসায়নিক সার পাবেন না তাদের অবশ্যই আপনি রিকোয়েস্ট করবো আপনারা বাজার থেকে ক্রয় করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার হিসাবে কো পরশ এবং গোমর এই তিনটের মধ্যে যেকোনো একটা ক্রয় করবেন বন্ধুরা আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গোমর এবং সেই সঙ্গে ইবকরটা ব্যবহার করে থাকি ইপকর এবং গোমরে যে কোনো দশ ছাব্বিশ ক্রয় করবেন এই দশ ছাব্বিশ ছাব্বিশ ক্রয়ের সাথে সাথে এই দশ ছাব্বিশ সারের সাথে সাথে অবশ্যই কিছু পরিমাণে ডিএপি দুটো একসাথে মিশ্রিত করে বেগুনের জমিতে যদি দেওয়া যায় তাহলে বেগুন গাছে অতিরিক্ত পরিমাণে ফল ফুল আসতে কিন্তু সক্ষম হয় তাই বেগুনের জমিগুলিতে বিশেষ করে কিন্তু আপনারা ব্যবহার করে থাকবেন দশ ছাব্বিশ ছাব্বিশ এবং ডিএপি এই ডিএপি ব্যবহার করলে কি হয় বেগুন গাছে কিন্তু অত্যাধিক পরিমাণে গাছের গ্রোথ হয় বেগুন গাছের পাতা কালো হয় এমনকি যদি বেগুন শক্ত থাকে সেই শক্ত বেগুনও কিন্তু নরম করতে সাহায্য করে থাকে এই দশ ছাবি এই ডিএপি সার তাই আমাদের কিন্তু ডিএপি এবং দশ ছাব্বিশ ফিফটি ফিফটি করে নিয়ে বেগুনের জমিগুলিতে প্রয়োগ করতে হবে এবার বন্ধুরা আমি আলোচনা করে দিচ্ছি যদি আপনার বেগুন যদি আপনার বেগুন দেখতে পান যে প্রচণ্ড পরিমাণে শক্ত হচ্ছে এবং সেই সঙ্গে গাছের পাতা দেখতে পাচ্ছেন গোটো ছোটো 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 হয়ে আছে তাহলে এমতো অবস্থায় সেই বেগুনের জমিগুলিতে আপনি কিন্তু ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করতে হবে অ্যামোনিয়া এবং ফসফেটযুক্ত সার অ্যামোনিয়া এবং ফসফেট আপনি কিন্তু সেখানে সরাসরি প্রয়োগ করতে পারেন বা সেখানে আপনি কুড়ি কুড়ি তেরো সারও প্রয়োগ করতে পারেন এই কুড়ি কুড়ি তেরো সারের ভিতরে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন কুড়ি পার্সেন্ট ফসফেট এবং তেরো পার্সেন্ট কিন্তু সলফেট আছে এর ভিতরে কিন্তু অ্যামোনিয়া এবং ফসফেটের গুণ আছে তাই কিন্তু ইহা ব্যবহার করলেও আপনি আপনার বেগুনের জমির ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কিন্তু গাছে ফল ফুল পাবেন এবং বেগুন কিন্তু অনেকটাই নরমের সম্মুখীন হবে বন্ধু তাই বন্ধু আপনার বেগুন গাছে যে খাবার দিলে অতিরিক্ত পরিমাণে ফল ফুল আসে সে সম্পর্কে তথ্য এই ভিডিওতে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নথ হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এটা আমার কমেন্টের প্রস্তুত চ্যালে বন্ধুরা তোমরা আমার মেন চ্যানেল লিপডেম গার্ডেন এইট ফাইভে যে সমস্ত প্রশ্ন করো তার ওপর ভিত্তি করে কিন্তু এখানে ভিডিও দেওয়া হয় তাই প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজি দেওয়ার চেষ্টা করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়া জন্য তাই বন্ধু অবশ্যই ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন